আজ ঐতিহাসিক মার্চ সালের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বজ্রখণ্ডে ঘোষণা দেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মহান এই আহ্বানে সারা দিয়ে বীর বাঙালি দেশমাতৃকাকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা ঐতিহাসিক এ দিবস উপলক্ষে আজ সোমবার শহীদ সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দান সেজেছে নতুন সাজে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ধীন তথ্য অধিদপ্তর এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগ সোহরাওয়ার্দী উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এ প্রদর্শনীতে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় সরেজমিনে দেখা যায় শিশু পার্কের অদরে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারের সামনে থেকে শিখা চিরন্তর পর্যন্ত রাস্তা জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় রঙিন বাতির সাজসজ্জাও চোখে পড়ে এই উদ্যানে যারা নিয়মিত ভ্রমণে আসেন তারা হাঁটা থামিয়ে সময় নিয়ে ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন উক্তি পড়েছিলেন কেউ কেউ নয়নে উদ্যানের শিখা চিরন্তনের অদূরে রাস্তার দুপাশে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন বয়সের আন্দোলন সংগ্রামের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন স্ত্রীচিত্র দেখছিলেন কেউ কেউ আবার প্রদর্শিত আলোচিত্র বোর্ডের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন আনুমানিক পঁচিশ বছর বয়সী এক যুবক বলেন বাপদাদার মুখে মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর নৃশংসতা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাসহ লাখো জনতার অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার ইতিহাস শুনেছি স্থির চিত্রগুলো দেখে বুকের ভেতরে ভিন্ন ধরনের অনুভূতি কাজ করছে